ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসমিন ক্রাপ। আমি ইয়াসমিন, আজ আপনাদেরকে দেখাবো একটা ফুল, একটা ফুল, ফুলের ডিজাইন কিভাবে করতে হয়। এটা আমি একটা টেবিল রানার করব, ওই জন্য আমি প্রথমে ফুলটা করব, ফুলের সাথে পাতাগুলি করব, এরপরে মাঝখানেরটা করব। এভাবে টেবিল রানার করব যে মাঝখানের ম্যাট যেটা করব ওটার দুই পাশে এভাবে দুইটা ফুল দিব। তাই প্রথমে আমি ফুলের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করতে হয়, এরপর আমি পাতাটা কীভাবে করতে হয় দেখিয়ে দেবো। আর এটা করার জন্য আমি নিয়েছি এখানে একটা, আমি কটন সুতো নিয়েছি, সাদা কালারের কটন সুতোটা আমি মাঝখানে, যে ফুলের মাঝখানে এটা ফুল পাতাগুলি যে পাপড়িগুলি উঠাবো ওটার জন্য এখানে মাঝখানে একটা সাদা কালার দিয়ে ম্যাটের মতো রেডি করব। এরপরে আমি মাঝখানে যে ফুলের পাপড়িগুলি দিয়েছি ওগুলি গুটি সুতা দিয়ে দিয়েছি, গুটি সুতা পাতার জন্য আমি গুটি সুতা ব্যবহার করেছি। এগুলি আপনাদের যে কোনো আপনাদের সুবিধা মতো যে কোনো সুতাটা আপনারা নিতে পারেন, আপনারা চাইলে এটা উল দিয়েও করতে পারেন বা নয় তারের সুতা দিয়ে সামারিয়ান এগুলি দিয়ে আপনারা করতে পারেন। সুতার সাথে মিলিয়ে আপনারা কাঁটাটা নিয়ে নেবেন। আমি যে গুটি সুতাকে থ্রি প্লাই করে নিয়েছি ওটার সাথে আমি কাঁটা নিয়েছি 2.5 mm, আর আমার লাগতেছে একটা কেচি। যারা আমার চ্যানেলটাতে নতুন আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটন আছে ওটাকে অন করে দিন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ। আর কুশি কাটার কাজ যারা নতুন শিখতেছেন ওনাদের জন্য আমি কাজ শিখার বেসিকের লিঙ্কগুলি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর আমার ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। চলুন তাহলে শুরু করি। আমি প্রথমে এখানে একটা ম্যাজিক রিং নিয়ে নেব, ম্যাজিক রিং নিয়ে ম্যাজিক রিং এর থেকে আমি এখানে তিনটা চেইন করে নেব। তিনটা চেইন করে নিয়ে আমি ম্যাজিক রিং এর থেকে আরো 11টা ডাবল কুশি করে নেব। এখানে আমি 11টা ডাবল কুশি করে নিয়েছি, এখন এটাকে আমি টেনে খেয়েছে নেব। এভাবে এটা নিয়ে এখানে আমি এটাকে দেখুন যে তিনটা চেন করেছি ওইটার উপরে আমি জয়েন করে নেব। এখানে আমি 11টা ডাবল কুশি করেছি, চেন যে তিনটা চেন করেছি ওইটা সহকারে 12টা, এখানে 12টা ডাবল কুশি হয়েছে। এখন যে তিনটা চেন করেছি ওইখানে উপরের তিন নম্বর চেনের মধ্যে আমি এটাকে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি, এখানে আবার তিনটা চেন করে নেব, তিনটা চেন করে নিয়েছি। দেখুন এখানে যে প্রথম আমি তিনটা চেন করেছি, এখন আমি ওইটার পাশের ঘর থেকে দেখুন যেখানে আমি ডাবল কুশিগুলি করেছি ডাবল কুশির উপরে যে চেন শেপগুলি এসেছে ওইটার একটা ব্যাক লুপ ধরে আমি দুটা ডাবল কুশি করে নেব। প্রতি একটা ডাবল কুশির মধ্যে আমি দুটা এখন ডাবল কুশি করে নেব ব্যাক লুপ ধরে, ব্যাক লুপটা ধরে আমি দুটা ডাবল কুশি করে নেব। যেখানে আমার যে 12টা হয়েছে ডাবল কুশির নিচে ওই 12টা এখন উপরের যে দ্বিতীয় লাইন ওটা 24টা হয়ে যাবে। এখন আমি 24টা ডাবল কুশি করে নেব প্রতি একটার মধ্যে দুইটা দুইটা করে। পুরোটা কমপ্লিট করে এসে আমি দেখিয়ে দিতেছি। হ্যাঁ দেখুন এখানে আমি 24টা ডাবল কুশি করে নিয়েছি ব্যাক লুপটা ধরে ধরে। এখন এখানে আমি যে তিনটা চেন করেছি ওইখানে এটাকে আবার জয়েন করে নেব। একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিলাম, আবার একটা তিনটা চেন করে নেব, তিনটা চেন করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি যে 24টা করেছি 24টার মধ্যে এখন আবার আমি একটাতে একটা ডাবল কুশি করব, আর তাও ব্যাক লুপ ধরে যে নিচের ডাবল কুশিগুলি করেছি দ্বিতীয় লাইনের ওটার উপরের থেকে আমি
ব্যাক লুপ ধরে আবার এখন একটা ডাবল কুশির মধ্যে একটা, একটার মধ্যে দুইটা ডাবল কুশি করে নেব ব্যাক লুপ ধরে, একটা ডাবল কুশির মধ্যে একটা ডাবল কুশি আর একটার মধ্যে দুইটা ডাবল কুশি, একটার মধ্যে একটা ডাবল কুশি, একটার মধ্যে দুইটা ডাবল কুশি। এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে এসে আবার দেখিয়ে দিতেছি। এ দেখুন আমি তিন নম্বর লাইনটা কমপ্লিট করে এসেছি। এটার মধ্যে আমি একটার মধ্যে একটা ডাবল কুশি, একটার মধ্যে দুইটা ডাবল কুশি, এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে এসেছি। এখন ঠিক তিন নম্বর যে তিন নম্বর চেনের মধ্যে এটাকে জয়েন করে আমি আবার তিনটা চেন করে নেব, একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আবার তিনটা চেন করে নিলাম। তিনটা চেন করে নিয়ে ঠিক একইভাবে দেখুন এখানে আবার ব্যাক লুপ ধরে আমি আবার ডাবল কুশি করে নেব। এবার দুইটার মধ্যে দুইটা ডাবল কুশির মধ্যে দুইটা ডাবল কুশি আর একটার মধ্যে দুইটা, এটা দুইটার মধ্যে দুইটা ব্যাক লুপ ধরে আবার একটার মধ্যে দুইটা, দেখুন একটা ডাবল কুশির মধ্যে একটা, একটার মধ্যে একটা আর একটার মধ্যে দুইটা, একটার মধ্যে দুইটার মধ্যে দুইটা হবে আর একটার মধ্যে দুইটা হবে ব্যাক লুপ ধরে। এভাবেও আমি এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে সে আবার দেখিয়ে দিতেছে। এভাবে দুইটার মধ্যে দুইটা, একটার মধ্যে দুইটা, এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে সে আবার দেখিয়ে দিতেছে। দেখুন আমি লাইনটা কমপ্লিট করে আসলাম। প্রথমে আমাদের দেখুন এখানে আমি ম্যাজিক রিং দিয়ে এখানে ১২টা ডাবল কুশি করে এসেছি তিনটা চেন সহকারে, তারপর এখানে ২৪টা করেছি। এরপর থেকেও আমি এখন একটা ডাবল কুশি, একটা একটা ডাবল কুশির মধ্যে একটা, একটার মধ্যে দুইটা, এইভাবে আমি দুই নম্বর লাইনটা কমপ্লিট করেছি তিন নম্বর। এখন চার নম্বরটা আমি দেখুন এখানে দুইটা ডাবল কুশি, দুইটার করে দুইটা আর একটার করে দুইটা, এভাবে করে তিনটার মধ্যে চারটা ডাবল কুশি করে এসেছি। এখন এখানে আমি আবার তিন নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব, এক দুই তিন, এক দুই তিনটা লাইন আমাদের কমপ্লিট হয়ে গেল এই ডাবল কুশিটা ছাড়া, এক দুই তিন, এক দুই তিন, তিনটা লাইন কমপ্লিট করে নিলাম। এখন দেখুন আবারও তিনটা চেন করে আবার এখানে ব্যাক লুপ ধরে একটা ডাবল কুশি, এরপরে দুইটা, তিনটার করে তিনটা ব্যাক লুপ ধরে, এখন আবার একটার ঘরের মধ্যে তিনটার করে তিনটা করে আবার একটার মধ্যে দুইটা। দেখুন প্রথম যে লাইন হয়েছে আমরা প্রত্যেকটা ঘরের মধ্যে দুইটা করে করেছি, এরপরে একটা আর দুইটা, এরপরে দুইটা আর দুইটা, একটার করে দুইটা আর দুইটার করে দুইটা, একটা তিনটার ঘরে তিনটা হবে, এক দুই তিন, আর একটার ঘরে দুইটা হবে যে নিচের ডাবল কুশিগুলির থেকে। দেখুন প্রথমে একটা, তারপর দুইটা, এখন তিনটা, এরপরে চারটা, এরপরে পাঁচটা, পাঁচটা করে পাঁচটা হবে, একটার ঘরে দুইটা হবে। তো আমি এইভাবে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয়টা লাইন দেখুন পাপড়ি করেছি আমি। প্রথমে দুইটা, এক দুই তিন চার পাঁচ ছয়, এভাবে আমি ছয়টা লাইন কমপ্লিট করব। এখানে একটা দুইটা তিনটা, এখন আমি চারটা করতেছি, চার নাম্বারটা করতেছি, চার পাঁচ ছয়, এভাবে আমি আরও দুইটা করে নেব। এখন যেটা করতেছি তিনটা ডাবল কুশির করে তিনটা দিয়ে একটার করে দুইটা, এটা কমপ্লিট করে সবে আমি দেখিয়ে দিতেছি। দেখুন আবার কমপ্লিট করে আসলাম আমি, এক দুই তিন চার পাঁচ নম্বর লাইনটা, এটাকে আবার তিন নম্বরে আমি জয়েন করে নেব, তিন নম্বর চেনের মধ্যে জয়েন করে নিয়ে আবার তিনটা চেন করে নিলাম। এখন দেখুন এবার আমার এক দুই তিন চার পাঁচ,
এখন পাঁচ নম্বর লাইনটা আমি শুরু করব। পাঁচ নম্বর লাইনটা শুরু করব আমি, দেখুন এখানে তিনটা চেইন করে নিয়েছি। এখন এই পাশের থেকে একটা ডাবল কুশি, একটার ঘরে একটা, দুইটার ঘরে একটা, তিনটার ঘরে একটা, চারটার ঘরে একটা, চারটার ঘরে চারটা ডাবল কুশি করে নিয়েছি। এখন পাঁচটার ঘরে গিয়ে আমি দুইটা ডাবল কুশি করে নেব। পাঁচ নম্বর ঘরের মধ্যে আমার দুটা ডাবল কুশি, এক দুই তিন চার পাঁচ, পাঁচটার মধ্যে চারটার মধ্যে চারটা ডাবল কুশি আর একটার মধ্যে দুটা ডাবল কুশি, তাহলে চারটার মধ্যে চারটা আর পাঁচ নম্বরে গিয়ে দুটা। এই চেনটা আমি এখন ধরবো না, এখান থেকে ঘুরে এসে এখানে চেনের মধ্যে আমি আরেকটা ডাবল কুশি করে নেবো, তাহলে এখানে দুটা হয়ে যাবে চেনের মধ্যে। প্রতিবারে আমি একইভাবে করে নিয়েছি, তাহলে এখন ঠিক এই লাইনটাও আমার এভাবেই হবে। পাঁচ, এটা পাঁচ নম্বর লাইন। এভাবে আমি ছয় নম্বর লাইনটাও শেষ করে নেব। দেখুন এখানে এক দুই তিন চারটার ঘরে চারটা হয়েছে আর একটার ঘরে পাঁচ নম্বর করে দুইটা। উপরে এটার উপরে গিয়ে ঠিক একইভাবে এক দুই তিন চার পাঁচ, পাঁচটার ঘরে পাঁচটা ডাবল কুশি হবে, তারপর ছয় নম্বরে গিয়ে দুটা ডাবল কুশি হবে। এখানে চারটার ঘরে চারটা আর এক পাঁচ নম্বরে দুইটা, পাঁচ, চারটার ঘরে চারটা ডাবল কুশি, পাঁচ নম্বরে গিয়ে দুটা ডাবল কুশি। ঠিক এইভাবে গুনে গুনে করে নেবেন, এক দুই তিন চার পাঁচ, পাঁচ নম্বর ঘরের মধ্যে আমি দুটা ডাবল কুশি করে নেব। এভাবে এরপরের লাইনটাও আমি দেখুন, এক দুই তিন চার পাঁচ, পাঁচটার করে পাঁচটা ডাবল কুশি, পরে ছয় নম্বরে গিয়ে দুটা ডাবল কুশি, ছয় নম্বর লাইনটা, ছয় নম্বর লাইন, ছয় নম্বর লাইন পর্যন্ত শেষ করে এসে আমি দেখিয়ে দিতেছি। দেখুন আমি ছয় নম্বর লাইন সহ কমপ্লিট করে আসলাম। এখানে স্লিপ স্টিচ দিয়ে প্রতিবারের মতো একটা জয়েন করে নিলাম। দেখুন পাঁচ নম্বর লাইন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ছয় নম্বর লাইনটা আমি কমপ্লিট করে নিয়ে আসলাম। দেখুন পাঁচ নম্বর লাইনের মধ্যে আমি চারটা মধ্যে চারটা ডাবল কুশি, একটার মধ্যে দুইটা, আর এখানে পাঁচটার মধ্যে পাঁচটা আর একটু ছয়টা নম্বরের মধ্যে দুইটা, এভাবে পুরো কমপ্লিট করে এসেছি। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নিলাম। এখন বাড়তি সুতাটা আমি কেটে নেব, বাড়তি সুতাটা কেটে নিলাম। এখন দেখুন এটা আমার একটা সার্কেল শেপ হয়ে গেল। এটা আমি ব্যাক লোপ ধরে ধরে করেছি। এখন এখানে আরেকটা একটা লোপ আমার উপরের দিকে উঠে আছে, ওটার থেকে আমি পাপড়িগুলি উঠিয়ে নেব। এখন দেখুন পাশে দিয়ে আরেকটা সিঙ্গেল কুশির লাইন করব, ওটা আমি লাইন করব, ওটা লাল কালারের গুটি সুতা দিয়ে করব। এখন আমি গুটি সুতা এদের সিঙ্গেল ফ্লাই এটা আছে, এটাকে আমি থ্রি প্লাই করে নেব। এখন থ্রি প্লাই করে নেব আমি কিভাবে, দেখুন এটাকে আমি তিনটা পাস করে নেব প্রথমে, এভাবে এভাবে আমি তিনটা পাস দিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার তিনটা সুতা, তিনটা সুতা এখন আমি ত্রিপ্লাই করে নিয়েছি এটাকে। এখন এটাকে আমি এখান থেকে কাজ করতে করতে গিয়ে দেখুন এখানে যে আমার এই ডবলটা থাকবে, এই ডবল সুতা এখানে দুটা, দুটার ভিতর দিয়ে আমি যে এটা বাড়তি থাকবে এটাকে এভাবে দেখুন এটার মধ্যে দিয়ে আমি এটাকে এভাবে নিয়ে আসব, এভাবে নিয়ে এসে এভাবে বাড়তি করে নেব। যতবারই আমি কাজ করি দেখুন ঠিক আমি কাজ করতে করতে যখন এইভাবে এটা শেষ হয়ে যাবে, এটা একটু থাকতে আমি এইভাবে এটাকে ধরে এভাবে বাড়তি করে নেব। তাহলে এটা করতে করতে আমার এভাবে থ্রি প্লাই হয়ে থাকবে, যতবারই আমি করব এভাবে থ্রি প্লাই করে নেব। এখন দেখুন এখানে একটা আমি স্লিপ নোট দিয়ে নেব,
এভাবে যে চিকন সুতাগুলি হয়, যেমন তিন তারের সুতা, ছয় তারের, এটাকে আপনারা যদি মোটা করতে চান ঠিক একইভাবে নিয়মে করতে পারেন। আমি গুটি সুতাটাকে করে নিয়েছি। এখন দেখুন যেখানে আমি সাদাটা দিয়ে শেষ করেছি ওখান থেকে আমি আবার দেখুন এভাবে আবার জয়েন করে নেব। এটা চেইন করে নিয়েছি। এখন এর পাশের থেকে আমি একটা একটা করে সিঙ্গেল কুশি করে নেব। এখানে পুরোটা একটা সার্কেল আমি এভাবে সিঙ্গেল কুশি করে নেব। দেখুন যে আমি পাতার ডিজাইনটা করেছি, ওই পাতার ডিজাইনের ওই সাদার থেকে আমি একটা লাল দিয়ে সিঙ্গেল কুশি করে নিয়েছি। ওই সিঙ্গেল কুশির থেকে আমি পাতার ডিজাইনটা উঠিয়ে নেব পরে। দেখুন এভাবে আমি পুরো যে ডাবল কুশিগুলি আছে ওই ডাবল কুশিগুলির মধ্যে আমি এখন এভাবে সিঙ্গেল কুশির পুরাটা একটা লাইন করে নেব। এটা একটা লাইন করার টাইমে দেখুন এটা আমরা আবার আমি যে ডাবল কুশিগুলি করেছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা করেছি নিচের থেকে, তারপরে ছয়টার ঘরে দুইটা করেছি। এখন উপরেরটা গিয়ে আমি ছয়টা সিঙ্গেল কুশি করব, সাতটার ঘরে গিয়ে দুটা সিঙ্গেল কুশি করব। এখন আমি এখানে দুইটা করেছি, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা, সাতটার করে গিয়ে আমি দুইটা সিঙ্গেল কুশি করব, ঠিক একইভাবে যেভাবে ডাবল কুশি করেছি দুইটা, ঠিক একইভাবে আমি দেখুন ঠিক একইভাবে দেখুন একইভাবে এখানে আমি সাতটার মধ্যে সাতটা সিঙ্গেল, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টার মধ্যে ছয়টা সিঙ্গেল কুশি আর একটার মধ্যে দুইটা। যেভাবে আমরা নিচে ডাবল কুশিগুলি করেছিলাম বাড়তি একটার ঘরে দুইটা করেছি, আর এখানেও ঠিক একই, নিচে আমার পাঁচটার ঘরে পাঁচটা ডাবল কুশি আর একটার ঘরে দুইটা, আর উপরে গিয়ে ছয়টার ঘরে ছয়টা সিঙ্গেল কুশি আর একটার ঘরে দুইটা। এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে এসে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরো সার্কেল করে এসেছি এবং বাড়তি সুতাটা আমি কেটে নিয়েছি। এটা পর আমি ভিতর দিয়ে সুই দিয়ে সেলাই করে ফিনিশিং করে নেব। দেখুন আমি কমপ্লিট করে আসলাম। এখন আমি যে মাঝখানে দেখুন এভাবে পাপড়ি শেপ ওটা করে নেব, ওটার জন্য আমি দেখুন যে গুটি সুতা আছে ওটাকে আমি থ্রি প্লাই করে নেব এভাবে ডবল করে। এখানে একটা আমি স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নিয়েছি। এখানে দেখুন আমি যে বারোটা ডাবল কুশি করেছিলাম যে ম্যাজিক রিংয়ের মধ্যে, ওইখানে আমি যে ব্যাক লুপ ধরে ধরে করেছি, তাহলে এখানে আমার বারোটা লোপ থাকবে, এখানে বারোটা লোপগুলি থাকবে। তাহলে আমি এগুলি একটা ধরে দেখুন আমি এখানে আমি তিনটা চেইন করেছিলাম ওটার ওখান থেকে আমি এভাবে ওখান থেকে আমি এভাবে উঠিয়ে নেব। একটা তিনটা চেইন করে নেব, তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করে দেখুন এভাবে
আমি এখানে তিনটা ডাবল ক্রোশে করে নেব, ঠিক একই লুপের মধ্যে থেকে। দুটা ডাবল ক্রোশে করে নিলাম, তিনটা সহকারে এখানে তিনটা ডাবল ক্রোশে ধরে নিলাম, তিনটা চেন সহকারে এখানে তিনটা ডাবল ক্রোশে, তিনটা চেন আর দুইটা ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন ওটার পাশে যে লুপ আছে ওটার মধ্যে থেকে আমি তিনটা ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নেব, তিনটা ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন এখানে আমার তিনটা তিনটা ছয়টা হয়েছে। এখন আরেকটা ঘরেও আমি তিনটা ডাবল ক্রোশে করে নেব। তিনটা ডাবল ক্রোশে করে নিলাম, দেখুন এখন তিনটার করে আমার তিনটা তিনটা করে। দেখুন প্রথমে একটা তিনটা চেন একটা ডাবল ধরে নিলাম, একটা ডাবল ক্রোশে আবার দুইটা করে নিয়েছি, তাহলে এখানে তিনটা তিনটা তিনটা, তাহলে আমার তিনটা ঘরে নয়টা ডাবল ক্রোশে হয়েছে। এখন এখানে আমি আবার উপরে দেখুন যেভাবে আমার থ্রি প্লাই যে আমি একটা সিঙ্গেল থেকে করে এটা এইভাবে আমি এভাবে ঢুকিয়ে এটাকে বাড়তি করে নেব। যতবার কাজ করব আমি ঠিক এইভাবেই করে নেব, এভাবে, তাহলে আমার যে সুতা এটা থ্রি প্লাই থাকবে। তিনটা চেন করে নেব, চেন করে নিয়ে এটাকে আমি এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আবার যে নয়টা ডাবল ক্রোশে করেছি নয়টার মধ্যে আমি নয়টা ডাবল ক্রোশে করে নেব, নিচের যে সমান করেছি ওটার মধ্যে। সেম ডাবল ক্রোশের মধ্যে আমি ডাবল ক্রোশেই করে নেব। দেখুন এখানে আমি সেম নিচের নয়টা ডাবল ক্রোশের গুলি উপরের ঠিক এইভাবে আমি দেখুন এখানে আমি নয়টার মধ্যে নয়টা করেছি, এখানে চেন সহকারে দশটা। তাহলে এখন এখানে আমি আবার এভাবে ঘুরিয়ে নেব। দেখুন এভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে আমি এখানে আবার দেখুন সিঙ্গেল ক্রোশে করে নেব, প্রথমটাতে করবো না। যে ডাবল ক্রোশেগুলি করেছি ডাবল ক্রোশেগুলির উপরে আমি এভাবে সিঙ্গেল ক্রোশে করে নেব। দেখুন আমি ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশের সিঙ্গেল ক্রোশে করে আসলাম, যে পাশে দিয়ে যে চেন করেছি আমি দেখুন ওটার মধ্যে আমি দুইটা ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশে করে নেব। নিচের দিকে দুইটা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখানে আমি যে নিচের ডাবল ক্রোশেগুলি করেছিলাম যে লুপগুলি রেখেছিলাম তিনটার মধ্যে আমি একটা তিনটার মধ্যে আমি একটা পাপড়ি উঠিয়ে নিয়েছি, এখানে দুইটা পাপড়ি হবে। তারপর এখানে আমি আরও এক দুই তিন চার
তিনটা বাদ দিয়ে চার নম্বরে এটাকে জয়েন করে নেব, এটা স্লিপ স্টিচ দিয়ে পাপড়িটাকে জয়েন করে নিয়েছি। এখানে আবার তিনটা চেইন করে নেব, তিনটা চেইন করে নিয়েছি। দেখুন এভাবে তিনটা লোপ বাদ দিয়ে আমি এভাবে পাপড়িটাকে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে তিনটা চেইন করেছি, আবার ওই একই লোবের থেকে আমি আরও দুটা ডাবল ক্রোশি করে নেব। দুটা ডাবল ক্রোশি করে নিয়েছি, ঠিক একইভাবে এটা যে করেছি আমি তিনটার মধ্যে নয়টা, এখন এখানে আমি তিনটা করে ফেলেছি, আরও দুটার মধ্যে তিনটা তিনটা ছয়টা ডাবল ক্রোশি করে নেব। নয়টা ডাবল ক্রোশি করে ফেলেছি, করার পর এখানে আমি তিনটা চেইন করে নেব, চেইন করে এটাকে ঘুরিয়ে নেব। এখন ঘুরিয়ে নিয়ে আমি আবার উপরে নয়টা ডাবল ক্রোশি করে নেব। দেখুন আমি এখানে নয়টা ডাবল ক্রোশি করে আসলাম, ঠিক একইভাবে আগের মতোই আমি এখানে আবার যে ডাবল ক্রোশির উপরে সিঙ্গেল ক্রোশি করে নেব। দেখুন করে আসলাম আমি, এখন এখানে আমি দেখুন এটাকে ঠিক আগের মতো এখানে তিনটা লোপ বাদ দিয়ে, দেখুন এখানে আগের মতোই আমি এক দুই তিন তিনটা লোপ বাদ দিয়ে যে চার নম্বর লোপ যে আমি এই পাপড়িটা উঠিয়েছি ওটার গোড়ায় এটাকে জয়েন করে নেব।
থেকে জয়েন করে নিলাম। জয়েন করে একটা চেইন করে নেব, বাড়তি সুতার আমি কেটে নেব। বাড়তি সুতাটা কেটে নিলাম, এই সুতাটাকে আমি পিছনের দিকে নিয়ে যাব। এখানে পিছনে দেখুন আমি এখানে দুটা পাপড়ি করে ফেললাম মাঝখানের। এখন দেখুন এখানে আমি পরের যে লাইনটা এটাতে দুটা পাপড়ি হয়েছে, পরের যে লাইনটা ওইটার মধ্যে আমার তিনটা পাপড়ি হবে, তিনটা। দেখুন এখানে যে আমি তিনটা করেছি, পরে গিয়ে আমি এখানে পাঁচটা করব। দেখুন আমি আগের মতো একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি এখানে, দেখুন আমি তিনটা চেইন করে নেব, তিনটা চেইন করে নিয়েছি। চেইনের এখানে আমি দুটা ডাবল ক্রোশে করে নেব, ডাবল ক্রোশে করে নিয়েছি তিনটা। এখন দেখুন আমি এখানে তিনটা লুপ ধরে তিনটার করে নয়টা করেছি। এখানে আমি প্রথমে একটা তো করেছি, দুই তিন চার পাঁচ, এখানে আমি পাঁচটা লুপ ধরে পাঁচটার মধ্যে তিনটা তিনটা করে পনেরোটা ডাবল ক্রোশে করে নেব ঠিক একইভাবে। দেখুন আমি পাঁচটার করে আমি পনেরোটা ডাবল ক্রোশে করে নিয়েছি, তিনটা এখানে, তিনটা 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 তিনটা, এবার পাঁচটা লোভ ধরে আমি পনেরোটা ডাবল ক্রোশে করে নিয়েছি। ঠিক একইভাবে আমি এখানে পনেরোটার মধ্যে চেনটা বাদ দিয়ে আরও পনেরোটা ডাবল ক্রোশে করে নেব। এরপরে সিঙ্গেল ক্রোশে করে উপরের দিকে ঠিক যেভাবে ওই পাপড়িটা করেছি একইভাবে করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি দ্বিতীয় লাইনের পাপড়িটা করে আসলাম, এটাকে আমি কিভাবে জয়েন করে নিব ঠিক একইভাবে। দেখুন এখানে আমি এক দুই তিন, তিনটা লোভ বাদ দিয়ে চার নম্বরটাতে এখানে আমি এটাকে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে এখানে তিনটা চেইন করে নেব, তিনটা চেইনের এখন তৃতীয় লাইনের দ্বিতীয় পাপড়িটা আমি উঠিয়ে নেব ঠিক একইভাবে। একইভাবে এখানে আমি পাঁচটা লুপ ধরব, দেখুন প্রথমটাতে দুটা ডাবল ক্রোশে, পরে একটা একটার মধ্যে তিনটা তিনটা ডাবল ক্রোশে করে আমি পাঁচটা লুপ করে নেব, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা করে নেব। এভাবে করে নিয়ে এখান থেকে এক দুই তিন, আবার তিনটা বাদ দিয়ে আমি চার নম্বর আবার করে নেব। চার নম্বর থেকে দেখুন দ্বিতীয় পাপড়িটা আমি এখানে করে নেব, তৃতীয় পাপড়িটা এখানে জয়েন করে নিয়ে এখান থেকে উঠিয়ে আবার এক দুই তিন চার পাঁচ, পাঁচটার মধ্যে এখানে করে নেব দুটা পাপড়ি। তারপর আবার এক দুই তিনটা বাদ দিয়ে চার নম্বর আমি এটাকে জয়েন করে নেব। দেখুন এভাবে আমি আর দুটা পাপড়ি কমপ্লিট করে এসে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ঠিক একইভাবে পাঁচটা পাঁচটা লোভের মধ্যে করে নেবেন। আমরা যেটা যেখানে জয়েন করব ওটার থেকে আমরা উঠিয়ে নেব তিনটা চেইন, দুইটা ডাবল ক্রোশে, এরপরে তিনটা ডাবল ক্রোশে। এটা পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি তিনটা পাপড়ি কমপ্লিট করে আসলাম, এটাকে ঠিক আগেরটার মতো এখানে আমি জয়েন করে নেব একটা স্লিপ স্টিচ দিয়ে, একটা চেইন করে নেব। বাড়তি সুতো আমি কেটে নেব,
একই রকম আগের মতো এটা পিছন দিয়ে আমি সুতাটাকে নিয়ে নেব। পিছনের পাশে সুতাগুলো আমি নিয়ে আসবো। দেখুন দেখুন আমার দুইটা লাইন কমপ্লিট হলো, প্রথম আর দ্বিতীয়টা। ঠিক একইভাবে আমি তৃতীয়টা করে নেব। দেখুন এখানে আমি ছয়টা যে পাঁচটা করেছি, পরের লাইনে গিয়ে আমি ছয়টা ধরবো, ছয়টা লোবের মধ্যে ডাবল ক্রোশি করে নেব। প্রতিবারের মতোই আমি দেখুন এভাবে একটা স্লিপ নট দিয়ে আমি যেখানে তিনটা লোব বাদ দেব ওইটার দুইটা ওইটা বরাবর আমি এখান থেকে উঠিয়ে নেব। তিনটা চেইন করে নেব ঠিক একইভাবে, তিনটা চেইন করে দুইটা ডাবল কুশি, এর পর থেকে আমি তিনটা 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 করে ডাবল কুশি করে নেব ছয়টা লোবের মধ্যে। দেখুন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টার মধ্যে করব তিনটা লোব বাদ দেব, চারটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব, ও চারটার থেকে আবার আমি তিনটা চেইন করে নেব। এভাবে করে এখানে আমি দেখুন প্রথমে দুইটা পাপড়ি, পরে তিনটা, এখন এখানে হবে চারটা, এভাবে চারটা, এভাবে এখানে চারটা হবে, পরেরটাতে পাঁচটা হবে, এর পরেরটাতে পাঁচটা হবে, এখানে আমি ছয়টা পাঁচটা ধরে করেছি, এরপরে ছয়টা, এরপরে আসবো সাতটা লোব। এখানে আমি দেখুন এটাতে আমি পাঁচটা লোব ধরেছি, পরের লাইনে ছয়টা লোব ধরবো, তিনটা বাদ দিয়ে চার নম্বরে জয়েন করে নেব, এরপরের থেকে আমি সাতটা করব। সাতটা পর্যন্ত করে এসে আমি আরও দুটা লাইন পরে একসাথে দেখিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি আবার কমিয়ে নেব, সাতটার পর আবার ছয়টা করে নেব, ছয়টার পর আবার সাতটা। দেখুন এখানে আমার চারটা লোব, চারটা পাপড়ি, এখানে দুটা, এখানে তিনটা, এখানে চারটা হবে, এরপরে গিয়ে পাঁচটা হবে। পাঁচটা পর্যন্ত শেষ করে আমি আবার দেখিয়ে দিতেছি। দেখুন এখানে প্রথমে দুটা, এরপরে তিনটা, এরপরের লাইনে চারটা, এভাবে এরপরের লাইনে পাঁচটা, পাঁচটা করে পাঁচটার মধ্যে আমার এখানে নিচের সাতটা লোব ধরেছি, পাঁচটা পাপড়িতে তিনটা বাদ দিয়ে চার নম্বরে জয়েন করেছি। তাহলে সাতটার পরে আমি আবার সাতটার পর আটটা লোব ধরবো না, এরপর আমি আবার ছয়টা ধরবো, এরপরে সাতটা ধরবো, এভাবে আমার নিচের পাপড়িগুলো বেড়ে যাবে। এখন দেখুন এখানে আমি চারটা আর পাঁচটা এই দুইটা লাইন কমপ্লিট করে এসে আবার আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক একইভাবে যে দুইটা পাপড়ি করে আমি দেখিয়ে দিয়েছি ঠিক একইভাবে হবে। দেখুন এখানে আমি ছয়টা লোব ধরে আঠারোটা ডাবল কুশি করে এসেছি। ঠিক একইভাবে আমি এভাবে তিনটা ডাবল কুশি করে আবার ঘুরিয়ে নিয়ে উপরেও এভাবে আঠারোটা ডাবল কুশি করে নেব, চেনটা সহকারে ১৯টা হবে, এরপরে সিঙ্গেল কুশি করে আমি জয়েন করে নেব। ঠিক নিচেরগুলি যেভাবে করেছি ঠিক একইভাবে। এভাবে আমি আরও দুইটা লাইন কমপ্লিট করে দেখিয়ে দেব। এখানে ছয়টা, পরের লাইনে গিয়ে সাতটা, সাতটা লোব ধরে করে নেব। পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি। এই দেখুন আমি দুইটা লাইন কমপ্লিট করে আসলাম। এখন এখানে যে পাঁচটা লাইন আমার কমপ্লিট হয়ে গেল, এক দুই তিন চার, চারটা লাইন আমার কমপ্লিট হয়ে গেল। এখন পাঁচটা লাইনের মধ্যে আমি করব পাঁচ আর ছয় নম্বর। এখন দেখুন এখানে আমি যে বলেছি এটা আমার পাঁচটা হয়েছে, এটা ছয়টা, এটা সাতটা, সাতটা লোব ধরে আমি করেছি আর তিনটা লোব ধরে আমি এটা জয়েন বাদ দিয়ে আমি এটা জয়েন করেছি। এখন এখানে আমি ছয়টা দিয়ে আবার করব, এটা ছয়টা দিয়ে করে আমি চারটা বাদ দেব। দেখুন এখানে আমি কিছু স্টিচ মার্ক লাগিয়ে ওটা দেখিয়ে দিয়েছি।
এইখান থেকে আমি জয়েন্টে শুরু করলে 1 2 3 4 5 6 ছয়টা লোবের মধ্যে আমি করব ডাবল কুশি। তারপর এখানে আমি 1 2 3 4 5 পাঁচটা বাদ, 1 2 3 4 4টা বাদ দিয়ে এখান থেকে আবার পাঁচটার থেকে শুরু করব। চারটা বাদ দেব, পাঁচটার থেকে আমি শুরু করে নেব। এভাবে পুরো রাউন্ডটা আমি করে নেব। দেখুন এখানে আমি ছয়টা লোব ধরে ডাবল কুশি করে এসেছি, 1 2 3 4 5 6 ছয়টা ধরে আমি ডাবল কুশি করে নিয়েছি। যে পাঁচ নম্বর লাইনটা প্রথমে আমি এখানে তিনটা করেছি, পরে পাঁচটা, এরপরে ছয়টা, এরপরে সাতটা, এভাবে করে এর সাতটার পরে আমি ছয়টা দেবো, ছয়টার পরে আবার সাতটা দেবো। এখন এই লাইনটার মধ্যে আমি এগুলি ডাবল কুশিগুলি ছয়টা লোব ধরে করে নেব, তিনটা তিনটা করে একটা লোবের মধ্যে। এরপরে আমি ডাবল করে করে নেব, ঠিক এইভাবে আমি পুরো রাউন্ড দিয়ে করে আনব। এরপরে সাতটা লোব ধরে আমি করব, তিনটা তিনটা বাদ দিয়ে জয়েন করে নেব। এখানে আমি ছয়টা করে চারটা বাদ দিয়ে পাঁচ নম্বরে জয়েন করে নেব। এভাবে আমার এক, আর এরপর আমার ছয়টা পাপড়ি আসবে। এই লাইনটাতে আমার ছয়টা পাপড়ি হবে, পাঁচটা, এটা ছয়টা পাপড়ি হবে, এরপরে গিয়ে আবার সাতটা পাপড়ি হবে, লাস্টেরটাতে আমার সাতটা পাপড়ি থাকবে লাস্টের লাইনে। তাহলে এইভাবে পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দেব। এখন এইভাবে ছয়টা ছয়টা করে আমার এখানে ছয়টা পাপড়ি হবে। এখানে আমি চারটা বাদ দিয়ে পাঁচ নম্বরে জয়েন করে নিয়ে আবার পাঁচ নম্বর থেকে আমি ডাবল কুশি উঠিয়ে নেব। এইভাবে পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরো ফুলটা কমপ্লিট করে আসলাম। আমি শেষ করে নিয়েছি আর পিচের সুতাগুলো আমি এভাবে গিট করে নিয়েছি। পরে এটা আমাদের যে টেবিল রানার করবো ওটার উপর এভাবে বসে যাবে, ওটা নিচের দিকে চলে যাবে। দেখুন লাস্টে যে আমি পাপড়িগুলি দিয়েছি, লাস্টের যে লাইনের মধ্যে ওটা সাতটা পাপড়ি হয়েছে। প্রথম দুইটা, এরপর তিনটা, তারপর চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এভাবে লেয়ার পাপড়ি। আর এটা কমপ্লিট করতে আমার সুতা লেগেছে ছয়টা, কারণ এটা যে গুটি সুতা ওয়ান ফ্লাই থাকে। দেখুন এরকম, দেখুন এইভাবে ওয়ান ফ্লাইকে আমি থ্রি ফ্লাই এভাবে করে নিয়েছি, তাই এভাবে আমার গুটি সুতা ছয়টা লেগেছে। আর এখানে আমি মাঝখানে যে সাদা কালার দিয়েছি, আপনারা চাইলে এটা লালও দিতে পারেন, কারণ আমি যে বানাবো ওটা মাঝখানের যে কাজ করব ওটা সাদা সুতা দিয়ে থাকবে, তাই এটা বসাবো, এটা আমি তাই সাদা দিয়েছি করেছি। আপনারা চাইলে এটা লাল দিয়েও করতে পারেন, ফুলটা বানিয়ে যে কোনো কিছুর উপরে কুসুম কাবার উপরে লাগাতে পারেন এভাবে শুধু ফুলটা। তো আমি আজ ফুলের টিউটোরিয়ালটা দিলাম, এরপর আমি পাতা কিভাবে করতে হয় এটার সাথে জয়েন করে ওটা দেখিয়ে দেব। আজ শেষ হয়ে গেল আমার ফুলের টিউটোরিয়াল। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।